গোপালগঞ্জের চুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেখানে ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভাপতি ডাক্তার তৈয়বা মুশারত চৌধুরী এর আগে রাজধানী বনানী কবরস্থানে উনিশশো সালে পনেরো আগস্ট নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন